হ্যালো ভিউয়ার্স, বর্তমানে সব থেকে চর্চিত বিষয় হলো কোটা আন্দোলন। আজকের ভিডিওতে কোটা আন্দোলন নিয়ে সংক্ষিপ্ত রূপে আলোচনা করব। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এখনের মতো সেবারও ঢাকার রাস্তায় একদল মিছিল বের হয়েছিল। তাদের একটাই দাবি ছিল, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। এই সামান্য দাবি সরকার চাইলেই পূরণ করতে পারত, কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপর গুলি চালায় এবং মারা যায় 5 জন ছাত্র। আর এখান থেকেই দাবি ওঠে একটা স্বাধীন রাষ্ট্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলনায় সাধারণ মানুষ, শুরু হয় মুক্তিযুদ্ধ এবং 1971 সালে স্বাধীন বাংলাদেশ জন্ম নেয়। যেসব সাধারণ মানুষ দেশ স্বাধীনের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিল, সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু মুজিবুর রহমান চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেছিল। সেই সময় এটি খুব ভালো একটি পদক্ষেপ ছিল, কিন্তু আজকের দিনে এই কোটার মাধ্যমে চাকরি করছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা। আর এটা নিয়েই দাবি, কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা এই কোটা ব্যবস্থা ভোগ করবে? দেশ স্বাধীনতার পিছনে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোনো ভূমিকাই নেই। একজন সাধারণ মানুষ ও একজন মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের মধ্যে কোনো পার্থক্যই নেই। সেখানে কেন এই কোটা ব্যবস্থা? সমাজের কাছে একজন মুক্তিযোদ্ধা নাতি নাতনি ও একজন সাধারণ মানুষ দুজনেই সমান, কিন্তু চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে নেপোটিজম হচ্ছে। বাংলাদেশের সংবিধানেও 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি চাকরিতে যাতে সবাইকে সমান অধিকার দেওয়া হয়, কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে বাংলাদেশের সংবিধানে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই। তবে নারীদের উন্নতি, পিছিয়ে পড়া জাতি, প্রতিবন্ধীদের জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে। সেই মতো মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% নুরী গোষ্ঠী কোটা এবং 1% প্রতিবন্ধী কোটা বরাদ্দ আছে। সব মিলিয়ে 56% সিট আগে থেকেই রিজার্ভ, বাকি 44% সিট মেধার ভিত্তিতে। 1972 সাল থেকে চলে আসা এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে একটি ক্ষোভ ছিল। 2018 সালে প্রথমবার কোটা সিস্টেম নিয়ে বড় আন্দোলন হয়েছিল। তারা শুধু চেয়েছিল মুক্তিযোদ্ধাদের 30% কোটা বাতিল করতে। তাহলে 74% কোটা সাধারণ মানুষের জন্য মেধার তালিকা অনুযায়ী হবে, এবং ফলস্বরূপ সরকার শুধু মুক্তিযোদ্ধা কোটা নয়, সব কোটা বাতিল করে দেয় এবং বঞ্চিত হয় পিছিয়ে পড়া উপজাতি, প্রতিবন্ধী ও নারীরাও। এখান থেকে শুরু হয় 2024 সালের এই আন্দোলন। নারী ও পিছিয়ে পড়া উপজাতিরা হাইকোর্টে মামলা দায় করে তাদের কোটা ফিরে পেতে। মুক্তিযোদ্ধাদের দলও কোটা ফিরে পেতে আপিল করে। 2024 সালের 5ই জুন হাইকোর্ট আবারও পুনরায় কোটা সিস্টেম ফিরিয়ে আনে, মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা 30% কোটা ভোগ করবে। এই রায় সামনে আসতেই সারা বাংলাদেশ জুড়ে বিরাট আকারের গণ আন্দোলনের সৃষ্টি হয়। এর ফলে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। তাই বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্থানে রেল অবরোধ, জায়গায় জায়গায় আগুন লাগানো, বিভিন্ন সরকারি দফতরে ভাঙচুর প্রভৃতি দেখা দিয়েছে, যার ফলস্বরূপ বহু ছাত্রছাত্রীর মৃত্যু পর্যন্ত ঘটেছে। অবশেষে 21শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেয়, সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটা, 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।